প্রিয় শিক্ষার্থীরা সবাই ভালো আছেন তো? সবাই ভালো? আচ্ছা ভালো, ভালো থাকলেই ভালো। ঠিক আছে, আমরা গত দুইটা ক্লাস 6.1 নিয়ে আলোচনা করা হয়েছিল, ওইখানে সমাধান করার যে দুইটা পদ্ধতি ছিল অপনয়ন এবং প্রতিস্থাপন। এখন এই দুটো নিয়মের সাহায্যে আমরা প্রশ্নের সমাধান করব, প্রশ্নগুলির সমাধান। এটা হচ্ছে তোমার অনুশীলনী 6.2। সমাধান যারা 6.1 অঙ্ক যারা বুঝতে পারছো, যারা ভালো করে বুঝতে পারছো, এদের জন্য, তাদের জন্য এই প্রশ্নটা অনেক ইজি, সবাই বুঝবে। ঠিক আছে, আমরা শুরু করতে চাই। এখানে আমি প্রথম তোমাদেরকে 11 নম্বর অঙ্কটা করব। 11 এখানে কিন্তু ভালো করে প্রশ্ন করতে হবে। প্রথম শর্ত হচ্ছে প্রশ্নটা ভালো করে করতে হবে। দেখো এখানে কি বলেছে, সবার বইগুলো আছে তো? ঠিক আছে, দেখো দুটি সংখ্যার যোগফল 160 এবং একটি অপরটির তিন গুণ, সংখ্যা দুটি নির্ণয় করো। তাহলে দুইটা সংখ্যা, এখানে কিন্তু অবশ্যই এক্স এবং ওয়াই ধরতে হবে তোমাকে অজ্ঞাত রাশি, কারণ আমরা 6.1-এ এক্স এবং ওয়াই মানে বের করছি। ওই প্রশ্নমালা আলোকে অঙ্কগুলি করতে হবে। তাহলে আমরা লিখব, মনে করি একটি সংখ্যা এক্স। ঠিক আছে, দেখো সবাই, মনে করি একটি সংখ্যা এক্স এবং অপর সংখ্যাটি ওয়াই, একটা এক্স ধরবো আরেকটা ওয়াই ধরতে হবে। এখন এখানে শর্ত দুইটা আছে, প্রথম শর্ত হবে, প্রথম শর্ত মতে অঙ্ক দুটির যোগফল 160। তাহলে একটা সংখ্যা তো আমার এক্স আর একটা ওয়াই, তাহলে এই সংখ্যা দুটো যোগ করলে এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু 160। এক নম্বর যোগফল 160। দ্বিতীয় শর্ত বলছে, এটা দ্বিতীয় শর্ত মতে দেখো এখানে বলছে যে একটি অপরটির তিন গুণ। আমি একটা সংখ্যা ধরছি এক্স, তাহলে অপরটা ধরছি ওয়াই, তাহলে এক্স হবে কি অপরটার তিন গুণ, মানে জি ওয়াই সমান, এক্স জি ওয়াই সমান হবে একটা অপরটার তিন গুণ, তাহলে এক্স ইকুয়াল টু জি ওয়াই। এই অবস্থা, তাহলে আমি এটাকে জি ওয়াই বেশি নিয়ে আসি মাইনাস করে, সুতরাং এক্স মাইনাস জি ওয়াই ইকুয়াল টু জিরো। এখন কি বেড়ে দুই নম্বর, এক্স ওয়াই গুলি একদিকে রাখতে হবে, এই জন্য আমি জি ওয়াইটাকে এই পাশে মাইনাস করে নিয়ে আসছি, এক্স ওয়াই গুলি একদিকে রাখতে হবে। এখন এক নম্বর দুই নম্বর সমাধান তুমি আগের নিয়মে করবা, অপনয়ন করা যায়, প্রতিস্থাপন করা যায়। তাহলে অপনয়ন নিয়ম যেহেতু ইজি, তাহলে আমরা অঙ্কগুলি অপনয়ন পদ্ধতি করব। এখন দেখো সবাই, এক নম্বর সমীকরণে এক্স এর সহগ ওয়ান, দুই নম্বর সমীকরণও এক্স এর সহগ ওয়ান, তাহলে এক নং দুই নংকে গুণ দেওয়ার কোনো প্রয়োজন নাই, আমার তো সব তো অলরেডি মিলে গেছে। হ্যাঁ, তাহলে আমি এক নং থেকে দুই নং বিয়োগ করলে এক্স এক্স বাদ চলে যাবে, তাহলে এখন এক বিয়োগ দুই, এক বিয়োগ দুই, এক বিয়োগ দুই লেখা যাবে, তাহলে আবার এক্স প্লাস ওয়াই 160, এক্স মাইনাস থ্রি ওয়াই ইকুয়াল টু জিরো। তাহলে বিয়োগ করলে এক্স এক্স বাদ যাবে, বিয়োগ করছে এই কারণে, আর বিয়োগ করলে এই মাইনাস হবে প্লাস, তাহলে তিনটা ওয়াই উপর একটা ওয়াই, ফোর ওয়াই ইকুয়াল টু, এখানে বিয়োগ করলে একশো একটি জিরো গেলে একশো এক থাকবে, তাহলে ওয়াই হবে 160 ডিভাইড বাই ফোর, ওয়াই ইকুয়াল টু 40। চার দিকে কাটাকাটি করবা, চার দিকে শুনবো, তাহলে আমি ওয়াই মানে কি অপসর করা পাই গেছি। এখন ওয়াইয়ের মান এক নং দুই নং যে কোনো একটা বসে দিলে প্রথম সংখ্যাটা এক্স পাওয়া যাবে, তাহলে ওয়াইয়ের মান
y এর মান এক নং এ বসিয়ে পারি, এক নং এ বসিয়ে পারি। এক নং সমীকরণ লেখো x plus y equal to 160, x plus y এর মান হচ্ছে কত পেয়েছি এখানে 40, 40 equal to 160, তাহলে x equal to 160 minus 40 এখানে বাদ দিতে 40 টাকা পয়সা মাইনাস করে গেল, তাহলে এখন হবে x equal to 120। তাহলে একটা সংখ্যা হলো 120 আর একটা হলো 40। এখন দেখো অঙ্ক করেছি কিনা, বলছি একটি অপরটির তিন গুণ, যেহেতু একটা সংখ্যা 120 আর একটা সংখ্যা 40, তাহলে অবশ্যই কি 120টা 40 এর তিন গুণ না, 40 কে 3 দিয়ে গুণ করলে এটা পাওয়া গেল 340, 120 না, তাহলে অবশ্যই দুই হলো একটা অপরটা তিন গুণ, তাহলে বোঝা গেল অপরটা আমার কারেক্ট হলো। ঠিক আছে, তাহলে সুতরাং আনসার লেখবা অতএব একটি সংখ্যা, অতএব একটি সংখ্যা 120 120 এবং অপর সংখ্যাটি, অপর সংখ্যাটি 40। ঠিক আছে, তারপর পরবর্তী অঙ্কে আমরা আসব। এখন আমরা 12 নম্বর অঙ্কটা করব, 12 নম্বর সবাই মনোযোগ দিয়ে প্রশ্নটাকে পড়ো সবাই, এবার দেখো সবাই 12 নম্বর অঙ্কটা সবাই প্রশ্ন করো ভালো করে। 12 নম্বর অঙ্কটা কি বলছে দেখো, দুইটি সংখ্যার প্রথমটি তিন গুণের সাথে দ্বিতীয়টি দুই গুণ যোগ করলে 59 হয়, আবার প্রথমটি দুই গুণ থেকে দ্বিতীয়টি বিয়োগ করলে 9 হয়, সংখ্যা দল নির্ণয় করো। এখানে কিন্তু আগের যে অঙ্কটা করছি, আগের অঙ্কে আমি একটি এবং অপর সংখ্যাটি বলছি, এখানে ওরা প্রশ্নে বলে দিছে প্রথমটি এবং দ্বিতীয়টি। ঠিক আছে, তাহলে আমি লিখবো, মনে করি প্রথম সংখ্যাটি x, মনে করি প্রথম সংখ্যাটি x এবং দ্বিতীয় সংখ্যাটি y। আমি কিন্তু এখানে একটি অপরটি লিখবো না, কারণ প্রশ্নে বলছে প্রথম দিন এবং দ্বিতীয় দিন, এজন্য তোমাকে প্রথম দিন লিখতে হবে। তাহলে প্রথম শব্দ মতে, প্রথম শব্দ মতে দেখো সবাই এখানে বলছে যে এই প্রথমটি তিন গুণের সাথে, প্রথমটা ছিল x, তিন গুণ হবে কি না 3x, তিন গুণ হলো 3x প্রথমটা, দ্বিতীয়টির দুই গুণ যোগ করলে দ্বিতীয়টা ছিল y, এটা দুই গুণ হবে 2y, এটা দ্বি গুণ y, তো দ্বি গুণ হবে 2y, এইবার দুইটা যোগ করলে বলছে যোগ চিহ্ন দিবা, এটা তোমার হবে 59, এটা এক নম্বর সমীকরণ। দ্বিতীয় শর্ত দেখো, দ্বিতীয় শর্ত বলছে আবার প্রথমটি দুই গুণ থেকে দ্বিতীয়টি বিয়োগ করলে, প্রথমটা ছিল এক্স, দুই গুণ হবে 2x, দ্বিতীয়টা বিয়োগ করলো দ্বিতীয়টা ওয়াই, তাহলে ওয়াইটা বিয়োগ করে দিবে, দ্বিতীয়টা বিয়োগ করে দিবে দ্বি গুণের থেকে, প্রথমটা দ্বি গুণ থেকে প্রথমটা হচ্ছে এক্স, দ্বি গুণ হবে 2x, এখান থেকে দ্বিতীয়টা বিয়োগ করলো মাইনাস দ্বিতীয়টা কি ওয়াই, এই রেজাল্টটা বলছে ওরা, ওরা হয় এখানে বলছে নাই এই দুই নম্বর। এখন তো সমাধান তো একেবারে ইজি, তুমি জানো সব নিয়ম বলে শিখেছি। এখন তুমি দেখো, আমি যদি এক নং সমীকরণকে দুই দিয়ে গুণ দেই তাহলে ওটা 6x, আর দুই নংকে যদি আমি তিন দিয়ে গুণ দেই তাহলে এটা 6x হবে, x এর সবটা একই রকম হবে। আর ওয়াই দিকে তাকাও, এক নংয়ে আছে 2y আর দুই নংয়ে আছে একটা ওয়াই, আমি যদি
এই দুই নং সমীকরণকে দুই দিয়ে গুণ দেই তাহলে এটা 2y হবে আর এক নং তো 2y আছে তাহলে আমি এক নং কে 1 দিয়ে গুণ দেব তাহলে আমার y y টা মিলে যাবে ইচ্ছা তোমার যেটা করতে পারো তাহলে আমি এটা y টা মিলে করি তাহলে আরেকটু 0 আসবে তাহলে দেখো ভাই তাহলে এক নং কে কি দেব 2y তো আছে এখানে তাহলে এক নং কে 1 দিয়ে গুণ দিবা 2y ঠিক থাকবে আর দুই নং কে গুণ দিবা 2 দিয়ে তাহলে 2y হয়ে যাবে তাহলে এখানে y সব কি সমান হবে দেখো এক নং কে এক নং কে 1 এবং দুই নং কে 2 দ্বারা গুণ করে পাই দ্বারা গুণ করে পাই তাহলে এক দিয়ে গুণ করলে যা আসতে হবে 3x প্লাস 2y 59 দুই দিয়ে গুণ দিলে দুই দুগুণে 4 4x মাইনাস 2y ইকুয়াল টু 9 দুগুণে 18 এখন আবার যেহেতু y টা সমান আছে দ্বিতীয় সমীকরণে y টাকে বাদ দিতে হবে যোগ করলে প্লাস 2y মাইনাস 2y বা যোগ করতে দেখো যোগ করলে 4 3 7 7x এখানে 8 9 17 7 আর 2 9 1 এই 5 6 7 77 তাহলে x ইকুয়াল টু 77 বাই 7 কারেন্ট x ইকুয়াল টু দিয়ে দিলাম 7 x তাহলে আমি প্রথম সংখ্যাটা পেয়ে গেলাম প্রথম সংখ্যাটা হবে 11 এখন x এর মান এখন দুই নং ক্ষেত্রে বসাও এই দেখো x এর মান x এর মান এক নং এ যে কোনো একটা বসে লবে এক নং এ বসিয়ে পাই এক নং সমীকরণ কি আছে বলো 3x প্লাস 2y 59 তাহলে 3 ইনটু x এর মান হচ্ছে 11 এই x এর মান হচ্ছে ইলিভেন ইলিভেন বসে লবে 3 ইনটু ইলিভেন প্লাস 2y ইকুয়াল টু 59 তাহলে 3 11 33 প্লাস 2y ইকুয়াল টু 59 তাহলে অ্যাকাউন্ট দেখো এবার তাহলে এখানে 2y ইকুয়াল টু 59 মাইনাস এতে 30 পেয়ে পাশে মাইনাস করে নিয়ে যাও মাইনাস 33 তাহলে 2y ইকুয়াল টু বিয়োগ করো বিয়োগ করলে যদি 6 হয়ে লাভ করে লো তো তাই হলো 26 তাহলে y হবে 26 বাই 2 y ইকুয়াল টু 26 তাহলে কি হলো তাহলে এখানে লাগবে সুতরাং প্রথম সংখ্যাটি অতএব প্রথম সংখ্যাটি মানে x x মানে 11 11 এবং দ্বিতীয় সংখ্যাটি দ্বিতীয় সংখ্যাটি হবে বুঝতে পারছো সবাই বুঝছো